দীর্ঘ বছর পর নতুন ঠিকানা পেল বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতদিন দেশের শীর্ষস্থানীয় দলটি ভাড়াবাড়িতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এখন আর ভাড়া বাসায় নয়, নিজস্ব ভবনেই দলীয় কার্যক্রম চালাতে পারবেন। শহরের প্রাণকেন্দ্র নিজস্ব কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে, শীঘ্রই শুরু হয়ে যাবে নির্মাণ কাজ। আজ সোমবার বিকাল তিনটায় নগরীর সদর রোডের অভিরুচি সিনেমা হলের সামনে এই ভবনের নিজস্ব কার্যালয়ের নামফলক উন্মোচন ও দোয়া মোনাজাত করে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মন্ত্রীর মর্যাদা আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সদস্য আশিক আবদুল্লাহ, বরিশাল চেম্বার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যরা। দীর্ঘদিন ধরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম চলত সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের ভাড়াকক্ষে।